हेलो व्यूअर्स, देश एवं देशर बाइरे थेके जारा भिडियोटी देखछेन सबाइके स्वागतम बिडिकार ब्लग्से। बंधुरा, आमी आलामिन होसेन प्रतिदिनेर मतो आछि आपनादेर साथे नित्य नतून नतून गाड़ी निये। आजकेर ब्लगे आपनादेरके देखाबो टयोटा ब्रांडेर टयोटा एक्स नोवा हाइब्रिड गाड़ी एक्स स्मार्ट। गाड़ीटी सम्पूर्णभावे तेले चलछे, अक्टेने चलछे, गाड़ीर कागज सम्पूर्णभावे आपग्रेड करा आछे। एई गाड़ीटिर मडेल इयार 2014, रेजिस्ट्रेशन 2018 साले, CC 1800। गाड़ीटर बर्तमान कंडिशन खूब ही फ्रेश, पार्सोनल यूजर गाड़ी, हाइब्रिड गाड़ी। जरा एक्स स्मार्ट एक्स नो हाइब्रिड गाड़ी किनते चान तादेर जोन्नो आमी आमार एई गाड़ीटी देखाबो। गाड़ीटर भितरेर कंडिशन, बाहिरेर कंडिशन एवं गाड़ीटर इंजिन कंडिशन आमी सम्पूर्णभावे देखाबो, जाते गाड़ीटी सम्पर्के आपनि भालो एकटा धारणा पेये जान। तो बंधुरा, आमी गाड़ीटी सम्पूर्णभावे देखाबो। गाड़ीटी सम्पूर्णभावे देखानोर शेषे आमी गाड़ीर दाम এবং গাড়িটি আপনি কোন জায়গা থেকে অ্যাভেলেবল কিনতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি গাড়ির সামনের যে কন্ডিশনটা আছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্স স্মার্ট হাইব্রিড গাড়ি, যার মডেল ইয়ার 2014, রেজিস্ট্রেশন 2018 সালে, CC 1800। গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে। এই গাড়িটির সামনে ব্যবহার করা হয়েছে প্রজেকশন হেডলাইট। গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি, যার কারণে গাড়ির প্রত্যেকটা পার্টস, কন্ডিশন, হেডলাইট, ব্যাকলাইট এবং গ্লাস সম্পূর্ণ অরিজিনালই রয়েছে এবং গাড়িটি আসলে খুবই যত্ন সহকারে ইউজ করা হয়েছে। গাড়ির সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো রয়েছে এবং নিচে রয়েছে ফগ লাইট। তো বন্ধুরা, গাড়ির সামনের যে গ্রিলের শেপটা আমি একটু দেখাচ্ছি, আপনারা অবশ্যই চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছেন। যারা পার্সোনাল ইউজের জন্য গাড়ি কিনতে চান বা ফ্যামিলি নিয়ে চলাচলের জন্য বা কোম্পানির জন্য, তাদের জন্য এই গাড়িটি খুবই ভালো হবে। আর যেহেতু হাইব্রিড গাড়ি, যার কারণে গাড়ির মানে মাইলেজ আপনি খুবই ভালো পাবেন। আর বর্তমান বাংলাদেশে হাইব্রিড গাড়িগুলো মানুষের মধ্যে অনেকটাই জায়গা নিয়েছে তাদের সার্ভিসের জন্য। গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো চ আপনার ইউনিট সিরিয়ালের একটি গাড়ি। আমি একটু সম্পূর্ণ গাড়িটি দেখাচ্ছি আর গাড়ির কন্ডিশনটা আমি এমনভাবে দেখাবো যাতে গাড়িটি সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পেয়ে যান ভিডিওর মাধ্যমেই। গাড়ির সামনে সম্পূর্ণভাবে যে গ্লাসটি রয়েছে টয়োটা ব্র্যান্ডের একদম অরিজিনাল গ্লাসটি রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন, ভিতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন, আমি সব কন্ডিশন আপনাদের নিকট তুলে ধরব। বন্ধুরা, এই গাড়িটির বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি। এটি একটি হাইব্রিড গাড়ি, এক্স নো হাইব্রিড গাড়ি। গাড়ির বডিতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। বন্ধুরা, একটা ইউজ কার কিনতে গেলেই আপনাকে প্রথমে দেখতে হবে সেই গাড়িটিতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না, আর সেটা আমরা দেখে ভালো করে চেক করেই গাড়িটি ক্রয় করি, যাতে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে ভালো একটা গাড়ি আমরা দিতে পারি। তো বন্ধুরা, গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি, 1800 সিসির অকটেন চালিত গাড়ি। গাড়ির প্রত্যেকটি সাইড গ্লাস একদম টয়োটা ব্র্যান্ডের অরিজিনালই রয়েছে। গাড়ির সামনের চাকা অ্যালোরিম সহকারে একটু দেখাচ্ছি, টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল অ্যালোরিমটা এবং টায়ারটা আপনারা পেয়ে যাবেন, কন্ডিশন খুবই ভালো। আমি একটু গাড়ির যে বডির কন্ডিশনটা দেখাচ্ছি, পিছনের টায়ার কন্ডিশন, পিছনের চাকা অ্যালোরিম সহকারে। বন্ধুরা, এই গাড়িটির টু ডোর পাওয়ার এবং অল ফাংশন হচ্ছে অটো পুশ স্টার্টের একটি গাড়ি। আমি গাড়ির যে পিছনের কন্ডিশনটা একটু দেখাচ্ছি, গাড়ির পিছনের যে গ্লাস সম্পূর্ণ টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল এবং এই গাড়িটি হচ্ছে ফোর স্টারের গাড়ি, ফোর স্টার মানে নিয়ে আসা হয়েছে। গাড়িটির পিছনের যে ব্যাকলাইট, গাড়ির পিছনের ব্যাকলাইট অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে ব্যাকলাইটের অনেকগুলো পার্ট রয়েছে এবং এইচএডি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে। তো এ ছিল গাড়ির পিছনের যেই শেপ এবং কন্ডিশন। গাড়িতে কোনো প্রকারের স্কার্স নাই। আরেকটু বলি, সেটা হচ্ছে গাড়িটির কিন্তু কালারটা আপনি সম্পূর্ণ অরিজিনালই পাচ্ছেন। গাড়ির কালার কোনো প্রকারের মানে টাচ আপ করা হয়নি, একদম অরিজিনাল কালারে গাড়িটি মানে পাচ্ছেন। এই ছিল গাড়ির পিছনের কন্ডিশন। তো বন্ধুরা, আমি একটু গাড়ির যে বাম সাইড লুকটা রয়েছে সেটা একটু দেখাচ্ছি। আমি গাড়ির সম্পূর্ণ বডির কন্ডিশনটা দেখাচ্ছি, গাড়িটি সম্পর্কে আপনি যেন ভিডিওর মাধ্যমে ভালো একটা ধারণা পেতে পারেন। গাড়ির আরেকটি চাকা অ্যালোরিয়াম সহকারে, টয়োটা ব্র্যান্ডের অরিজিনালই রয়েছে।
গাড়িটির কালার সম্পূর্ণ অরিজিনাল পাচ্ছেন, কোনো ধরনের টাচ আপ হয়নি, গাড়ির প্রত্যেকটি গ্লাসি টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল রয়েছে। তো বন্ধুরা, আমি গাড়ির বডির কন্ডিশন আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি একটু গাড়ির ভিতরের কন্ডিশন দেখাবো, গাড়ির ভিতরের যে ইন্টেরিয়র সম্পূর্ণভাবে দেখাবো এবং ডোর পাওয়ার। চলুন আমি গাড়িটির ভিতরের কন্ডিশনটি একটু দেখাই। বন্ধুরা, আমি একটু গাড়ির ভিতরের যে কন্ডিশনটা আছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটির ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, গাড়িটির স্টিয়ারিং হচ্ছে ক্রুজ কন্ট্রোলার এবং পুশ স্টার্টের একটি গাড়ি। গাড়ির ভিতরের যে সিটের কন্ডিশনটা আমি একটু দেখাচ্ছি, সম্পূর্ণভাবে ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেহেতু পার্সোনাল ইউজের গাড়িটি ছিল, এবং ড্যাশবোর্ড কন্ডিশন, ড্যাশবোর্ডে অনেক জায়গা রয়েছে। আপনার এখানে যে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটা আপনি মানে পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এখানে আপনি যে গিয়ার লিভারটা পেয়ে যাবেন, এবং এসির কন্ট্রোলিং যে বাটনগুলো রয়েছে এবং প্রত্যেকটা এসির প্যানেল সম্পূর্ণভাবে টয়োটা ব্র্যান্ডের অরিজিনালই রয়েছে। গাড়িটি ক্রুজ কন্ট্রোলার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং এখানে পুশ স্টার্ট। গাড়িটির ভিতরের যে কন্ডিশন, গ্লাস মিনিমাইজ বাটন আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি। গাড়িটির কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। টয়োটা ব্র্যান্ডের যে জাপান থেকে যে ফিটিংটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিটগুলোর কন্ডিশনটা আছে। তো বন্ধুরা, আমি একটু গাড়ির যে ভিতরের কন্ডিশনটা একটু মানে সম্পূর্ণভাবে দেখাচ্ছি এবং আমি গাড়ির মাইলেজটা আপনাদেরকে দেখাবো যে গাড়িটি কত কিলোমিটার রান হয়েছে। বন্ধুরা, গাড়িটির যে ডিজিটাল যে মিটার মানে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই মাইলেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি 50,926 কিলোমিটার রান হয়েছে। আর এটি হচ্ছে পুশ স্টার্টের একটি গাড়ি, রিমোট ব্যাটারি, এবং যখন আমি যেই ব্রেক স্পেস করে যখন আমি পুশ করব তখন কিন্তু অবশ্যই গাড়িটি স্টার্ট হয়ে যাবে। গাড়িটি হাইব্রিড গাড়ি, গাড়িটি কিন্তু এখন বর্তমানে স্টার্টে রয়েছে। সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এটি পার্সোনাল ইউজের গাড়ি, যার কারণে গাড়ির ভিতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ রয়েছে। এবং এখানে আপনি অ্যান্ড্রয়েড যে ডিভিডি প্লেয়ারটা পাচ্ছেন। গাড়িটি এখন বর্তমানে স্টাডি আছে কিন্তু ব্যাটারি কন্ট্রোল করেছে, হাইব্রিডটা খুব ভালো কাজ করে X9 গাড়িতে। তো বন্ধুরা, আমি গাড়িটি আপনাদেরকে সম্পূর্ণভাবে একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িটি একটু মানে স্টার্ট অফ করে আমি গাড়ির যে পিছনের যে সিটের কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, আমি একটু গাড়ির যে পিছনের ডোর রয়েছে আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে টু ডোর পাওয়ার, ডান পাশের যে ডোরটি রয়েছে এবং বাম পাশের ডোরটি রয়েছে সম্পূর্ণ পাওয়ার। এখানে আপনি মানে স্প্রেস করলেই, বাটন স্প্রেস করলেই এখানে সেন্সর রয়েছে, আপনি মানে অটো এটা মানে ডোরটা খুলে যাবে। আবার আপনি যখন এটা মানে অফ করতে যাবেন তখন কিন্তু আপনার এটা মানে কোনোভাবেই টান দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা মানে পুশ রয়েছে প্লাস হচ্ছে অটো, আপনি এখানে প্রেস করলে আবার অটোমেটিক চলে যাবে। তো বন্ধুরা, এটার ডুডোরি পাওয়ার মানে এটা ছিল আমার মানে ডান পাশের ডোর। আমি একটু সেমভাবে আপনাদেরকে বাম পাশের ডোরটা দেখাবো। চলুন বন্ধুরা, আমি একটু গাড়ির বাম সাইড চলে আসলাম। বাম সাইডের যে ডোর এটাও মানে সম্পূর্ণ পাওয়ার রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যেটা অটোমেটিক আর কি অন হয়ে যাবে। আবার যখন আপনি এখানে মানে বাটন প্রেস করবেন তখন অটোমেটিক মানে অফ হয়ে যাবে, মানে টু ডোর পাওয়ার। এবং আমি এখানে যে ভিতরের যে সিটগুলো রয়েছে মানে কতটা স্পেস নিয়ে এবং কমফোর্টেবল আছে কি না আমি সেটা একটু দেখাবো। আর এটা হচ্ছে 7 সিটের একটি গাড়ি, সামনে 2টি সিট ব্যবহার করা হয়েছে, পিছনে 2টি এবং তার পিছনে 3টি সিট। পিছনের যে 3টি সিট আছে আপনি সেটা মালামাল ক্যারি করতে চাইলেও আপনি মানে করতে পারবেন, আর আপনি যদি মনে করেন যে না সিট তৈরি করে আপনি মানে চলবেন তবে সেটাও পারেন। তো আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখবো। আসুন বন্ধুরা, আমি একটু গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি। এই গাড়িটির ভিতরের যে সিটগুলো ব্যবহার করা হয়েছে খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক সিট। আর তাছাড়া গাড়ির এখানে যে মানে লেগ স্পেসটা খুবই ভালো রয়েছে, প্লাস হচ্ছে আপনি গাড়ির সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাচ্ছেন এবং পিছনেও জায়গা পাচ্ছেন। আর তার পিছনে এখানে মানে 3টি সিট রয়েছে যেটাকে আমরা মানে বেবি সিট বলে থাকি, এটাও কিন্তু ভালো স্পেস নিয়ে রয়েছে, প্লাস হচ্ছে এখানে আপনি মালামালও ক্যারি করতে পারবেন। আর গাড়িটি যেহেতু হাইব্রিড গাড়ি, গাড়িটিতে কোনোভাবে সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করার কথা প্রশ্নই আসে না, কারণ 1800 সিসির গাড়ি, প্লাস হচ্ছে হাইব্রিড হওয়ার কারণে গাড়িটির মাইলেজ আপনি খুবই ভালো পাবেন। আমরা লং ড্রাইভে এই গাড়িটি টেস্ট করেছি, আমরা 12-13 কিলোমিটার মানে পেয়েছি হাইব্রিডটা কাজে লাগানোর মাধ্যমে। হয়তো বা আপনারা এর থেকে বেশিও পেতে পারেন বা এর থেকে কমও পেতে পারেন। তো বন্ধুরা, যাদের X9 হাইব্রিড গাড়ি, X স্মার্ট গাড়িটি প্রয়োজন, তারা এই গাড়িটি মানে দেখতে পারেন। গাড়িটির বর্তমান কন্ডিশন খুবই ভালো আছে।
আপনি যখন গাড়িটি চালাবেন, দেখবেন, যাচাই করবেন, তখন অবশ্যই ফিজিক্যালি দেখবে, দেখলে গাড়িটি আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে। তো বন্ধুরা একটু আসুন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যারা মানে পিছনের সিটে বসবে তারা কিন্তু এখানের যে এসির যে প্যানেলগুলো রয়েছে সম্পূর্ণভাবে মানে গাড়িটির সমস্ত দিকে আর কি এসির আপনি সাপোর্টটা পাবেন। আর এখানে এসির প্যানেল রয়েছে যারা মানে মাঝের সিটে বসবে তাদের জন্য, এবং তার পিছনে রয়েছে, এবং ডানে বামে দুই পাশে রয়েছে, এবং সামনে তো আছেই। অর্থাৎ আপনি এসির যেই মানে মেজারমেন্টটা খুবই মানে ভালো পাবেন। তাছাড়া এসির কম্প্রেসার খুবই ভালো আছে। এই ছিল গাড়ির ভিতরের কন্ডিশন। তো আমি একটু গাড়ির যে পিছনের কন্ডিশনটা দেখাবো। তো গাড়িটি আমরা আনার পরে কোনো প্রকারের আমরা গাড়িটি ওয়াশ কিংবা পলিশ করিনি, যেভাবে আছে সেভাবেই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি একটু গাড়ির পিছনের কন্ডিশন দেখাবো, আসুন। বন্ধুরা আমি একটু গাড়ির পিছনের কন্ডিশনটা দেখাচ্ছি। এখানে মানে তিনটি সিট রয়েছে, আপনি এখানে পাচ্ছেন মানে একটি সিট, এটা আমরা মানে উপরে তুলে রেখেছি মালামাল ক্যারি করার জন্য, এবং তার ঠিক ডান পাশে আরেকটি সিট রয়েছে। আপনি যদি মানে সিটগুলো মানে কাজে লাগাতে চান তবে পারবেন, বেবি সিট বলা হয়। আর যদি আপনি মানে মালামাল ক্যারি করতে চান তবে সেটাও পারবেন। তো বন্ধুরা এই গাড়িটির পিছনের দিক দিয়েও কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আমরা প্রত্যেকটা বিট চেক করার মাধ্যমে শিওর হয়েছি। গাড়িটি কেনার আগে অবশ্য আপনি যে কোনো চেক পয়েন্ট থেকে আপনি মানে চেক করিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমার গাড়ির পিছনের কন্ডিশন। তো বন্ধুরা আমি এবার একটু গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো, যে গাড়ির ইঞ্জিন কন্ডিশন কতটা ফ্রেশ। তো চলুন বন্ধুরা আমি একটু গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখাচ্ছি। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 1800 সিসির অকটেন চালিত ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ আছে এবং শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির হাইব্রিড যে ব্যাটারি সেটা এখানে আপনি পেয়ে যাবেন। আর গাড়িটির বর্তমান কন্ডিশন কতটা ফ্রেশ আমি একটু দেখাবো। আপনারা একদম মানে প্রত্যেকটা পার্টস মানে দেখতে পাচ্ছেন। গাড়িটা আমরা আনার পর এখন পর্যন্ত যদি কোনোভাবে ওয়াশ কিংবা পলিশ করিনি, তবু গাড়িটি পার্সোনালভাবে ইউজ হয়েছে, যার কারণে গাড়ির ইঞ্জিন কন্ডিশন আপনি খুবই ফ্রেশ পাচ্ছেন। আর এখানে ইঞ্জিনের যে কাভারটা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে টয়োটা ব্র্যান্ডের একদম অরিজিনালি আছে। জাপান থেকে যে সিলগুলো মানে ছিল সেগুলো এখানে রয়েছে। অর্থাৎ গাড়িটি আপনি একটা মানে নতুন গাড়ি কিনতে গেলে যে কন্ডিশনে পাচ্ছেন, আমাদের হাতে গাড়িটি সেম কন্ডিশনেই রয়েছে। গাড়িটি আপনি ফিজিক্যালি দেখলে অবশ্যই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। তো বন্ধুরা এই গাড়িটির সামনের দিক দিয়েও কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, সেটা আমরা এই বিটগুলো চেক করার মাধ্যমে শিওর হয়েছি। যেটা আপনিও গাড়িটি কেনার আগে যে কোনো চেক পয়েন্ট থেকে আপনি চেক করিয়ে শিওর হয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এবার আমি গাড়ির ভিতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণভাবে দেখালাম, এবং এই গাড়িটা আপনি কোন জায়গা থেকে কিনতে পারবেন এবং কত প্রাইজের মধ্যে কিনতে পারবেন, চলুন সেই সম্পর্কে একটু আলোচনা করি। হ্যালো ভিউয়ার্স, আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম। তো এই গাড়িটি যদি আপনার ভালো লাগে এবং সরাসরি দেখতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের অবস্থান ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। বন্ধুরা A&A কার সেন্টার গাড়ি ক্রয় এবং বিক্রয়ের এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো গাড়ি কিনে নিতে পারবেন। এবং আপনার কাছে কোনো গাড়ি যদি বিক্রির জন্য থাকে, সে গাড়িটিও আপনি A&A কার সেন্টারের মাধ্যমে বিক্রি করে দিতে পারবেন। আমাদের এখান থেকে আপনি গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পাবেন। তো বন্ধুরা আমি যে গাড়িটি দেখালাম টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্স নোয়া হাইব্রিড গাড়ি, এক্স স্মার্ট, যার মডেল ইয়ার 2014, রেজিস্ট্রেশন 2018 সালে, সিসি 1800, গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনেই চলছে। তো এই গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি। বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং প্রাইস 24,50,000 টাকা। 24,50,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। গাড়িটি যখন আপনি সরাসরি দেখবেন, দামাদামি করবেন, চালাবেন, অবশ্যই আলোচনার মাধ্যমে কিছুটা দাম কমানো যাবে। তো বন্ধুরা আমাদের এই গাড়িটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর নিচে আমাদের যে নাম্বারটি আছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগসে, খুঁজে নিন আপনার পছন্দের যে কোনো গাড়ি। তো বন্ধুরা আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন একটা ইউজ কার কিনতে যাবেন, তখন আপনাকে অবশ্যই প্রথমে দেখতে হবে সেই গাড়ির কাগজ সংক্রান্ত কোনো প্রকারের জটিলতা আছে কি না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন একটা ইউজ কার কিনতে যাবেন, তখন আপনাকে দ্বিতীয়বার দেখতে হবে যে গাড়িটির বডিতে কোনো প্রকারের
অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না। আমরা একটা গাড়ির যে দিকগুলো দেখে গাড়িটি ক্রয় করা উচিত, আমরা সম্পূর্ণ দিকগুলো মানে দেখে গাড়িটি ক্রয় করি, যাতে আমাদের কাস্টমার যারা গাড়িটি ইউজ করবে তাদের যেন কোনো প্রকারের সমস্যায় পড়তে না হয়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।